প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন এলো মালদার হবিপুরের বৈদ্যপুরের বাসিন্দা গ্রাম পঞ্চায়েতের সদস্যার কাছে। এদের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা পঞ্চায়েত সদস্য লতিকা হালদারের কাছে ফোন আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। উল্লেখ্য, এদিন নির্বাচনের প্রচারে কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করতে এসেছেন প্রধানমন্ত্রী। এদিন সকালেই ফোন আসে লতিকা হালদারের কাছে। দলের কার্যক্রম সহ দুষ্কৃতীরা তাদের উপর অত্যাচার করছে কিনা সে বিষয়ে তার কাছে জানতে চান প্রধানমন্ত্রী। দলের কার্যকর্তা হিসেবে কাজকর্মের বিষয়ে খোঁজ খবর করেন তিনি। সাধারণ কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত লতিকা দেবী। এদিন হবিপুরে কেন্দুপুকুরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভায় আসেন লতিকা দেবী। আমাকে উনি বলেছিলেন যে চালিয়ে যাচ্ছে একত্রিত করে সবাইকে, আমি সবার সঙ্গে একজোট হয়ে কাজ করছি। আমার সঙ্গে আমার লাইন কেটে গেছিল, এই অঞ্চল থেকে আমার উনি আমাকে সন্ধ্যার সময় তোমাকে আমাকে মোদী সরকার সাথে আমার কথা বলেছে। তিনি লড়াই করছেন পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি